মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 সেপ্টেম্বর 4 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান। গত 6 সেপ্টেম্বর মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে দুদেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দলের বৈঠক শেষে সম্পর্ক জোরদার এবং সহযোগিতা এগিয়ে নিতে 5টি প্রকল্প উদ্বোধন ও 7টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। খুলনা রামপালে 1,320 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র, রূপসা রেল সেতু সহ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে 5টি প্রকল্প উন্মোচন ও উদ্বোধনের ঘোষণা দেয়া হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো হচ্ছে: বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা কুশিয়ারা প্রকল্পের আওতায় 153 কিউসেক পানি বন্টনের সমঝোতা, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা, বাংলাদেশ রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য দুদেশের রেল মন্ত্রণালয়ের সমঝোতা, বাংলাদেশ রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, এবং স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক। এ সময় বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বন্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে 2 প্রতিবেশী রাষ্ট্র একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন দুদেশের প্রধানমন্ত্রী। অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।